প্রতি বছরের মতো এবারেও কলকাতার বড় পূজোগুলোর প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে পূজো কার্নিভাল। আগামী মঙ্গলবার রয়েছে রি কার্নিভাল। সুসজ্জিত শোভাযাত্রায় নাচে গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে। ইতিমধ্যে রেড রোড জুড়ে কার্নিভালের শেষ লগ্নের প্রস্তুতি শুরু হয়েছে। আর এসবের মধ্যেই ওই দিনই আর্জি করে নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল ডাকলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথ মঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। যদিও এ বিষয়ে যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কোনো তথ্য নেই জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম নেতা দেবাশিস হালদার। শনিবার সন্ধ্যায় বলেন, এই রকম কর্মসূচির কথা আমার জানা নেই, ফলে এ বিষয়ে এখনই কোনো কিছু মন্তব্য করতে পারবো না। রানী রাসমণি রোড এবং রেড রোডের কার্নিভাল স্থলের দূরত্ব প্রায় কয়েক মিটার, ফলে প্রশাসন চিকিৎসকদের যৌথ মঞ্চের কর্মসূচিতে অনুমতি দেবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে নতুন সংঘাতের পরিস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। চিকিৎসকদের যৌথ মঞ্চের কর্মসূচির সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্টই জানিয়েছেন, ওই দিন কোনোভাবেই কর্মসূচি করতে দেওয়া উচিত নয়। কুণাল আরও বলেন, কিছু বাম আর অতিবাম এই বিষয়টি করছে। 2017 সালের দুর্গাপুজোয় কলকাতার একটি মণ্ডপের প্রসঙ্গ উল্লেখ করে চিকিৎসকদের একাংশকে খোঁচা দিতে চেয়েছেন কুণাল। তার কথায়, 2017 সালে মোহাম্মদ আলী পার্কে অসুরের গায়ে সাদা অ্যাপ্রন পরিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় মমতাদের হস্তক্ষেপেই তা সরানো হয়েছিল। কিছু অকৃতজ্ঞ বেইমান সেসব ভুলে গিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় অবস্থান আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা। এসবের মধ্যেই গোটা পূজোয় পুলিশ বনাম আন্দোলনকারীদের সংঘাত লেগেই ছিল। ত্রিধারা মণ্ডপে বিচার চেয়ে স্লোগান দিতে গিয়ে 9 জন আন্দোলনকারী গ্রেফতার হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে শনিবারই তারা মুক্তি পেয়েছেন। অনেকের মতে, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত পূজো কার্নিভালের দিন চিকিৎসকদের যৌথ মঞ্চের ডাকে দ্রোহের কার্নিভাল নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি করে দিল। এই দ্রোহের কার্নিভালকে কেন্দ্র করে অযথা ফের জটিলতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।